হরে কৃষ্ণ, জয় শ্রীরাম। সুধী ভক্তমণ্ডলী, আপনারা সব কেমন আছেন? সকলে ভালো আছেন তো? ভগবানের কাছে আশীর্বাদ করি আপনারা সকলে ভালো থাকবেন। তো আমার নাম সুজয় নিঃশুক দাস, আপনারা দেখছেন ইউটিউব সুজয় ব্লগার টিভি। নতুন নতুন ভিডিও পেতে সুজয় ব্লগার টিভিটিকে সাবস্ক্রাইব করুন, বেল আইকনে ক্লিক করুন, সুজয় ব্লগার টিভির সদস্য হয়ে যান। তো আজকে আমি আপনাদের সঙ্গে আসি সুজয় নিঃশুক দাস। সুজা চলে যাব ডোমডুর ইস্কন মন্দিরে তুলসী আরতি কীর্তন। তো সেটা দেখানোর আগে আমি আমার বাড়ির মন্দিরটা আমি আপনাদেরকে দেখিয়ে দেবো, আর কী কী সকালবেলা আমি ভোগ লাগাই সেটাও আমি আপনাদেরকে দেখিয়ে দেবো। বিকালবেলা তো তুলসী আরতি, আর বিকালবেলা যাবো। এখন আগে থেকে আমি আপনাদের জন্য ভিডিওটা বানিয়ে রাখছি, কারণ আমি টাইম পাবো না, ওই জন্য ভিডিওটা বানিয়ে তারপরে বাইকটা নিয়ে আমি চলে যাবো ডোমডুর ইস্কন মন্দিরে। তো চলুন চলে যাই, কী কী আইটেম আমি ভগবানের জন্য তৈরি করেছি সেটা আমি দেখাই, আর ভগবানকে দর্শন করে দেবো বাড়িতে কীভাবে আমরা আলোক্য সেট করি। আর যদি কোনো প্রশ্ন থেকে থাকে অবশ্যই আমাকে করতে পারেন, আমি না পারলে আমি প্রভুর কাছে জিজ্ঞেস করে আমি আপনাদের সঙ্গে আলোচনা করব। তো চলুন চলে যাই রন্ধনশালায়, কী রন্ধন করেছি আর ভগবানকে কী কী ভোগ লাগাবো আর ভগবানের আলোক্য আমি সেট করেছি কীভাবে সেটা দেখিয়ে দেবো। আর তুলসী আরতি কীর্তন ডোমজুর ইস্কন। হরে কৃষ্ণ জয় শ্রীরাম। হরে কৃষ্ণ সুধী ভক্তমণ্ডলী। তো আজকে আমি রন্ধন করছি ভগবানের জন্য, সেটা হচ্ছে আলু ভাজা। দেখতে পাচ্ছেন আলু ভাজা করছি, আর এখানে অন্ন বেগুন ভাজা, আর এখানে ডাল আমি এখন করিনি, করে আমি আপনাদেরকে দেখাবো। তো সোজা এখন আমি চলে যাই মন্দিরের মধ্যে। মন্দিরে এখন লাইট জ্বালানো হয়নি, মোটামুটি জ্বালানো হয়েছে, যে আমি আপনাদেরকে দেখাই। তো মন্দিরে পৌঁছে গেছি। তো আপনারা দেখছেন রাধা মাধব অষ্টসখীবৃন্দ, পঞ্চতত্ত্ব, জগন্নাথ সুভদ্রা বলরাম, নৃসিংহ ভগবানকে দর্শন করছেন, স্বয়ং গোপাল এখানে বসে আছে আপনাদের সামনে, স্বয়ং ভগবান। আর তো দেখছেন এখানে তুলসী মহারানী আছে, আর এখানে পরম বৈষ্ণব স্বয়ং মহাদেব আছে, আর এখানে দেখতে পাচ্ছেন গুরু পরম্পরা আছে। তো এইভাবে আমি ভগবানকে সেবা করি। তো রন্ধন করে ভগবানকে ভোগ লাগাবো। আর এখানে অভয় চরণারবিন্দ ভক্তি বেদান্ত স্বামী শিল প্রভুপাদ জয় পতাকা স্বামী গুরু মহারাজ। তো এর মধ্যে দেখছেন আমি এখানে ভগবানের আলোক্য সেট করেছি, আপনারা বাড়িতে সেট করে ভগবানের সেবা করতে পারেন। তো চলুন এখন চলে যাই সেই তুলসী আরতি কীর্তন ডোমজুর ইস্কন। Oh,